আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশমাতৃকা সেবায় উদ্বুদ্ধ হয়ে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত থাকতে বিমান বাহিনী সদস্যদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যশোরে বিমান বাহিনী একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দেশের আকাশ সীমানা রক্ষার পাশাপাশি দেশ গঠনে সর্বাত্মক আত্মনিয়োগ করতে বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 79 নম্বর বাফার কোর্সে উড্ডয়ন প্রশিক্ষণে অধিনায়ক ক্যাডার ট্রেনিং উইং গ্রুপ ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ চৌধুরী পিএস। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর উপযোগী উড্ডয়ন প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য আমরা সংযোজন করেছি অত্যাধুনিক ফ্লাই বাই ওয়ার এবং ডিজিটাল ককপিট সম্বলিত ইয়াক 130 কমব্যাট ট্রেনার K8W, জেট ট্রেনার L410, ট্রান্সপোর্ট ট্রেনার AW119KX, হেলিকপ্টার ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। দেশমাতৃকা সেবায় নিয়োজিত থেকে দেশ ও জাতিকে গর্বিত করবে বলে আমি আশা করি। আর বিশেষ করে যারা আপনারা নিজের মেয়ে সন্তানকেও বিমান বাহিনীতে আসতে দিচ্ছেন তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ এর পূর্বে আমাদের দেশে আসলে আমাদের সশস্ত্র বাহিনীতে অফিসার পর্যায়ে মেয়েদের কোনো জায়গাই ছিল না। 96 সালে সরকার এসেই আমি প্রথম এই সুযোগটা সৃষ্টি করে দিই। কাজে আমি সত্যিই গর্বিত আজকে যে সবাই একসাথে দেশের জন্য কাজ করে যাচ্ছে।